পাখি পছন্দ করেন না এমন মানুষ তো খুব কমই আছে। পোষা পাখির মধ্যে কাকাতুয়া এতটাই মনোমুগ্ধকর হয় যে তাদেরকে মানুষ আদর করে পুষে থাকে। এরা মানুষের কথা নকল করে বলতে পারে, মনোমুগ্ধকর নাচও করতে পারে, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এপিসোডে এমন কিছু বিউটিফুল কাকাতুয়া দেখাবো যা দেখে আপনার আজই একটি কাকাতুয়া পুষতে মন চাইবে। আজকের ভিডিওটির শেষের কাকাতুয়া এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে যে আপনার এদের বারবার দেখতেই মন চাইবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার দশে রয়েছে রেড টেইল ব্ল্যাক কাকাতু। লাল লেজযুক্ত উজ্জ্বল কালো কাকাতুয়া এবং উত্থিত ক্রেস্ট বা ঝুঁটিযুক্ত কাকাতুয়াটি অস্ট্রেলিয়ায় বসবাস করে থাকে। পুরুষ কাকাতুয়াটির লেজ উজ্জ্বল চকচকে লাল বর্ণ এবং স্ত্রী কাকাতুয়াটির মাথা, ঘাড় এবং ডানাগুলিতে হলুদ দাগ দেখা যায়, যা এদের সৌন্দর্য বহন করে। এরা দৈর্ঘ্যে প্রায় 24 ইঞ্চি এবং ওজনে প্রায় 900 গ্রাম হয়ে থাকে। এরা মানুষের সান্নিধ্য পেতে খুবই পছন্দ করে এবং এদের গড়ায়ু প্রায় 40 থেকে 45 বছর পর্যন্ত হয়ে থাকে। নাম্বার নয় রয়েছে সালফার ক্রেস্ট কাকাতু। সালফার ক্রেস্ট কাকাতু হল তুলনামূলকভাবে বড় একটি সাদা কাকাতুয়া যা অস্ট্রেলিয়ার নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পাওয়া যায়। এদের সাদা পালক এবং এদের হলুদ রঙের ঝুঁটি রয়েছে। মেল এবং ফিমেল দেখতে প্রায় একই রকম, তবে ফিমেল কাকাতুয়াটির চোখ লাল বাদামি এবং মেল কাকাতুয়াটির চোখ কালচে বাদামি রঙের হয়ে থাকে। এরা দৈর্ঘ্যে প্রায় 21 ইঞ্চি এবং ওজনে প্রায় 1 কেজি হয়ে থাকে। আর এরা এদের জীবনচক্রে প্রায় 80 বছর বেঁচে থাকতে পারে, যা বর্তমান মানুষের গড়ায়ুর চেয়েও বেশি। নাম্বার আটে রয়েছে গ্যাং গ্যাং কাকাতু। অস্ট্রেলিয়ান ধূসর বর্ণের এই কাকাতুয়াটি অ্যাডাল্ট অবস্থায় মেলদের মাথায় উজ্জ্বল লাল রঙের ক্রেস্ট এবং ফিমেল কাকাতুয়াটির ধূসর রঙের ঝুড়ি দেখে এদের মেল ফিমেল খুব সহজেই চেনা যায়। এরা বেরি বা জাম জাতীয় ফলমূল এবং শস্যদানা খেয়ে থাকে। এরা দৈর্ঘ্যে প্রায় 12 থেকে 14 ইঞ্চি এবং ওজন অনেক ভারী হয়ে থাকে, ওজনে প্রায় 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এরা প্রায় 50 বছর বেঁচে থাকতে পারে। নাম্বার সাতে রয়েছে সিট্রন কেস্টেড কাকাতু। কমলা রঙের কেশযুক্ত এই আকর্ষণীয় সাদা ইন্দোনেশিয়ান কাকাতুয়াটি দেখতে প্রায় সালফার কেস্টেড কাকাতুয়ার মতন, তবে এদের ক্রেস্ট বা ঝুঁটি অরেঞ্জ কালারের হয়ে থাকে। বৃহত্তর ডানা এবং লেজের নিচের পালকগুলো ফ্যাকাশে হলুদ রঙের হয়ে থাকে। এদের মেল ফিমেল দেখতে প্রায় একই রকম, তবে অ্যাডাল্ট অবস্থায় ফিমেল কাকাতুয়াটির তামাটে রঙের চোখ এবং মেল কাকাতুয়াটির চোখ ডার্ক ব্ল্যাক কালার হয়ে থাকে। এরা দৈর্ঘ্যে প্রায় 13 থেকে 15 ইঞ্চি এবং ওজনে প্রায় 400 থেকে 450 গ্রাম হয়ে থাকে। আর এদের গড়ায়ু প্রায় 50 বছর। নাম্বার ছয় রয়েছে গালা কাকাতু। বুকে উজ্জ্বল গোলাপি বর্ণ এবং ওপরে গ্রে রঙের বিউটিফুল এই কাকাতুয়াটির আবাসস্থল মেইনল্যান্ড অস্ট্রেলিয়াতে। বুকে গোলাপি রঙের পালক থাকার কারণে এদেরকে পিঙ্ক কাকাতুয়া নামে ডাকা হয়। আর এদের হালকা গোলাপি বর্ণের কেস্ট বা ঝুড়ি রয়েছে। দৈর্ঘ্যে প্রায় 14 ইঞ্চি এবং ওজনে প্রায় 270 থেকে 350 গ্রাম হয়ে থাকে। অ্যাডাল অবস্থায় ফিমেল কাকাতুয়াটির চোখ লাল বাদামি এবং মেল কাকাতুয়াটির চোখ কালচে বাদামি বা পুরোটাই কালো হয়ে থাকে, যা দেখে এদের মেল ফিমেল কিছুটা চেনা যায়। আর এরা প্রায় 80 বছর বেঁচে থাকতে পারে। নাম্বার পাঁচে রয়েছে ব্লু হোয়াইট কাকাতু। আয়ারল্যান্ডের নীল চোখের কাকাতুয়াটি IUCN রেড লিস্টে রেখেছে, কারণ এই প্রজাতির কিছু সংখ্যকই বেঁচে রয়েছে। এদের চোখের চারপাশের নীল রঙের রিংয়ের জন্য এদেরকে ব্লু হোয়াইট কাকাতুয়া নামে ডাকা হয়। দৈর্ঘ্যে এরা প্রায় 20 ইঞ্চি এবং ওজনে প্রায় 500 গ্রাম হয়ে থাকে। আর এরা প্রায় 4 বছর বয়সে অ্যাডাল্ট হয় এবং এদের আয়ু প্রায় 50 বছর। নাম্বার চারে রয়েছে পাম কাকাতু। পাম কাকাতুয়া কাকাতুয়া পরিবারের সবচেয়ে বড় এবং দামি কাকাতুয়া। উজ্জ্বল চকচকে দেখতে কাকাতুয়াটি নিউ গিনিতে বসবাস করে। এরা সাধারণত উন্মুক্ত অবস্থায় বসবাস করতে পছন্দ করে। এরা বছরে একবার একটি মাত্র ডিম দিয়ে থাকে, তাই এরা খুবই রিয়ার কাকাতুয়া। আর এ কারণেই IUCN এদেরকে লাল তালিকাভুক্ত করেছে। দৈর্ঘ্যের প্রায় 55 থেকে 60 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হতে পারে এবং এদের গড়ায়ু প্রায় 40 থেকে 60 বছর। নাম্বার তিনে রয়েছে মেজর মিসেল কাকাতু। সাদা আর গোলাপি রঙের মিশ্রণে অসাধারণ সুন্দর এবং চমৎকার দেখতে উজ্জ্বল লাল এবং হলুদের মিশ্রণে ক্রেস্ট বা ঝুঁটি এদের সৌন্দর্য প্রকাশ করে। আর এ কারণেই যে কেউ এদের প্রেমে পড়ে যাবে।
আপনার এক্ষুনি এদের ঘরে এনে আদর করে পুষতে মন চাইবে। এই কাকাতুয়া শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, তবে বর্তমানে সারা বিশ্বে এই কাকাতুয়া ঘরে বসে হচ্ছে। পিঙ্ক কালারের হওয়ার জন্য মেয়েদের প্রিয় পছন্দের কাকাতুয়া হচ্ছে মেজর মিশেল কাকাতুয়া। দৈর্ঘ্যে এরা প্রায় 13-15 ইঞ্চি এবং এরা প্রায় 40-60 বছর বেঁচে থাকতে পারে। নাম্বার 2 রয়েছে আমব্রেলা কাকাতু। সাদা কাকাতুয়া সবচেয়ে সুন্দর হয়ে থাকে, আর আমব্রেলা কাকাতুয়ার শরীরের সমস্ত পালক সাদা পালকে ঢাকা, যা এদের সৌন্দর্য বহন করে। সাদা রঙের ছাতার মতন ক্রেস্ট বা ঝুড়ির কারণে এদেরকে এ নামে ডাকা হয়। এরা সাধারণত মজা পেলে বা রেগে গেলেও মাথার উপরে ঝুড়িটি ছাতার মতন করে ফেলে, আর এরা খুব অসাধারণ ড্যান্স করতে পারে। এদের ডানা এবং লেজের নিচে হালকা হলুদ রঙের পালক থাকে। ইন্দোনেশিয়ান এই কাকাতুয়াটি দৈর্ঘ্যে 14-18 ইঞ্চি এবং ওজনে প্রায় 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 1 রয়েছে মৌলুকান কাকাতু। কাকাতুয়ার প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর এবং চঞ্চল কাকাতু হচ্ছে মৌলুকান কাকাতু। এছাড়াও এদের স্যালমন ক্রেস্টেড কাকাতুয়া নামে ডাকা হয়। এদের অসাধারণ অঙ্গভঙ্গি এবং চমৎকার নাচের দৃশ্য দেখে যে কেউ এদের সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। সাদা পালকে আবৃত কাকাতুয়াটির ক্রেস্ট বা ঝুঁটি স্যালমন কালারের হয়ে থাকে। এরা ইস্টার্ন ইন্দোনেশিয়াতে বসবাস করে। দৈর্ঘ্যেরা 43-52 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 680 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের মেল ফিমেল দেখতে প্রায় একই রকম, তবে মেল বা পুরুষ পাখিটি ফিমেল পাখির চেয়ে আকারে একটু বড় হয়ে থাকে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের এদের দাম জানতে ইচ্ছা করছে, তাই কাকাতুয়ার দাম থেকে শুরু করে অন্যান্য ঘরে পোষা পশু পাখির দাম জানতে পশু পাখির দাম নিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজকের দেখানো কাকাতুয়াগুলোর মধ্যে কোনটি সবচেয়ে সুন্দর মনে হয়েছে এবং এগুলোর মধ্যে কোনো একটি কাকাতুয়া কি আপনার আছে নাকি আপনার ড্রিম বার্ড, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।